আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশে এনজিও। বিষয়টির কোড হচ্ছে 23-21-05। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2/5/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো। ইনশাল্লাহ এই সাজেশনটা কী পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, ভলেন্টারিজম শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? ভলেন্টিয়ার শব্দ থেকে। দুই নম্বর প্রশ্ন, স্বেচ্ছাসেবিতা কী? জনসাধারণের সার্বিক কল্যাণার্থে ব্যক্তির ইচ্ছা নির্ভর কর্মকাণ্ডই হল স্বেচ্ছাসেবিকতা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ভলান্টিয়ারি ওয়ার্কার্স ইন দ্য সোশ্যাল সার্ভিস গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হচ্ছেন জি এম এভেস। চার নম্বর প্রশ্ন হচ্ছে, স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে প্রণয়ন করা হয়? 1958 সালের 7ই অক্টোবর। পাঁচ নম্বর প্রশ্ন, বিদেশি অনুদান বিধি অধ্যাদেশ কত সালে প্রণীত হয়? 1982 সালে। ছয় নম্বর প্রশ্ন, স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক অনুদান পেতে হলে কোন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়? স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক অনুদান পেতে হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। সাত নম্বর প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কত সালে গঠিত হয়? পাকিস্তান আমলে 1956 সালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত বা প্রতিষ্ঠিত হয়। আট নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত? 82 জন। নয় নম্বর, সরকারি অনুদান কর্মসূচির নীতিমালা কবে প্রণীত হয়? 1985 সালের 25 মে। দশ নম্বর প্রশ্ন, বাংলাদেশের এনজিও সমূহ সরকারের কোন দপ্তরের অধীনে রেজিস্ট্রিভুক্ত? বাংলাদেশের সকল এনজিও সরকারের এনজিও বিষয়ক বোর্ডের অধীনে রেজিস্ট্রিভুক্ত। এগারো নম্বর প্রশ্ন, দরিদ্রদের নিয়ে কাজ করেছে এমন দুটি এনজিওর নাম উল্লেখ করো, ব্র্যাক এবং প্রশিকা। বারো নম্বর, ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে? ফজলে হাসান আবেদ। ১৩ নম্বর, সেভ বাংলাদেশ কে গঠন করেন? ফজলে হাসান আবেদ গঠন করেন। ১৪ নম্বর, গ্রামীণ ব্যাংকের প্রধান কর্মসূচির নাম কি? গ্রামীণ ব্যাংকের প্রধান কর্মসূচি হচ্ছে ক্ষুদ্র ঋণ। ১৫ নম্বর প্রশ্ন, বহুমূত্র রোগ কি? বহুমূত্র হচ্ছে এমন একটি বিপাকজনিত জটিল রোগ যা ব্যক্তির দেহে শর্করা বা ইনসুলিনের অভাবজনিত কারণে সৃষ্টি হয়। ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, BIRDEM এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। ১৭ নম্বর প্রশ্ন, বারডেমের প্রতিষ্ঠাকাল কত? বারডেমের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1989 সাল। ১৮ নম্বর প্রশ্ন, ডায়াবেটিক সমিতির স্লোগান কি? ডায়াবেটিক সমিতির স্লোগান হল শৃঙ্খলাই জীবন। ১৯ নম্বর, ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি? ডায়াবেটিস সচেতনতা দিবস হচ্ছে 1ই মার্চ। ২০ নম্বর প্রশ্ন, কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। ২১ নম্বর, এনজিও বিষয়ক বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990 সালে। ২২ নম্বর, ADAVA এর পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ। ২৩ নম্বর, CARE এর পূর্ণরূপ কি? কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিহোয়ার। ২৪ নম্বর, CARE কত সালে এবং কোথায় প্রতিষ্ঠা লাভ করে? 1945 সালে আমেরিকায় প্রতিষ্ঠা লাভ করে। ২৫ নম্বর প্রশ্ন, ICDDRV কত সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে? 10 ডিসেম্বর 1978 সাল। ২৬ নম্বর প্রশ্ন, ICDDRV এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডিয়ারহুয়েল ডিজিজ রিসার্চ। ২৭ নম্বর প্রশ্ন, ICDDRV এর স্লোগান কি? নলেজ ফর গ্লোবাল লাইফ সেভিং সলিউশনস। ২৮ নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ভিশন সর্বপ্রথম বাংলাদেশের কোথায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? সর্বপ্রথম বাংলাদেশে 1972 সালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তাকে? হেনরি ডুয়ান্ট।
30 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। 31 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকায় অবস্থিত। 32 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর পূর্ণরূপকে ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 33 নম্বর প্রশ্ন, UNFPA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে। 34 নম্বর, COVID-19 মোকাবেলায় জাতিসংঘের কোন সংস্থা কাজ করে যাচ্ছে? WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 35 নম্বর, বাংলাদেশ কত সালে FAO এর সদস্য হয়? 1973 সালের 12ই নভেম্বর। সর্বশেষ প্রশ্ন, ঢাকা প্রজেক্ট কখন চালু হয়? 1955 সালে। এটাই ছিল কবি বেগের সাজেশন। এখন আপনাদের সাথে শেয়ার করব হবি বেগের সাজেশন। হবি বেগের প্রথম নম্বর প্রশ্ন, FPAB এর পটভূমি লেখো। 2 নম্বর, স্বেচ্ছাসেবিতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 3 নম্বর, 1961 সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, 1978 সালের বৈদেশিক দান রেগুলেশন অধ্যাদেশ এর গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী আলোচনা করো। 6 নম্বর, NGO বলতে কী বুঝো। 7 নম্বর, ব্র্যাকের প্রাইমারি প্রাক প্রাইমারি শিক্ষা কর্মসূচির পরিচয় দাও। 8 নম্বর, গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 9 নম্বর, বাংলাদেশের বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থার কার্যক্রম আলোচনা করো। 10 নম্বর, CRP এর কর্মসূচির পরিচয় দাও। 11 নম্বর, আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম আলোচনা করো। 12 নম্বর, বাংলাদেশের বহুমূত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহে হও। 13 নম্বর, বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, NGO বিষয়ক বোর্ডের উদ্দেশ্যগুলো আলোচনা করো। 15 নম্বর, আন্তর্জাতিক রেড ক্রসের মূলনীতি কী কী আলোচনা করো। 16 নম্বর, বাংলাদেশের অ্যাকশন এইডের কার্যক্রম কী। 17 নম্বর, ICDDRV এর ভিশন ও মিশন উল্লেখ করো। 18 নম্বর, বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সংক্ষেপে আলোচনা করো। এটাই ছিল হবি বেগের সাজেশন। এখন শেয়ার করবো গবিবাগ। গবিবাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের স্বেচ্ছাসেবিতার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। 2 নম্বর, স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান অধ্যাদেশ 1961 এর প্রধান দিকগুলো আলোচনা করো। 3 নম্বর, বৈদেশিক অনুদান বিধি অধ্যাদেশ 1982 সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার সমস্যাগুলো আলোচনা করো। 5 নম্বর, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের BNCSW গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সমস্যা ও সম্ভাবনা সমূহ আলোচনা করো। 7 নম্বর, বাংলাদেশের জাতীয় উন্নয়নে NGO সমূহের অবদান বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান আলোচনা করো। 9 নম্বর, বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান মূল্যায়ন করো। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি কী? বাংলাদেশের পরিবার পরিকল্পনা সমিতির পটভূমি আলোচনা করো। 11 নম্বর, গ্রামীণ ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, NGO কী? NGO গঠনের প্রক্রিয়া আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, NGO বিষয়ক বোরুর সমস্যা ও সম্ভাবনা সফলতার সমূহ আলোচনা করো। 14 নম্বর, কেয়ার কী? বাংলাদেশের এর কর্মসূচির বর্ণনা দাও। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, শিশুদের সমস্যা সমাধানে বাংলাদেশের ইউনিসেফ এর কর্মসূচিগুলো আলোচনা করো। 17 নম্বর, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ইউনেস্কো এর উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, UNFPA কি? বাংলাদেশে এর কার্যক্রম তুলে ধরো। এটাই ছিল আজকের ভিডিও। পরবর্তী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।